নিত্য যাত্রীদের হাতে আক্রান্ত দুন এক্সপ্রেসের যাত্রী। নিত্য যাত্রীরা অনেক সময় দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত কামরায় উঠে যাতায়াত করে। এই নিয়ে দীর্ঘদিন ধরে নিত্য যাত্রীদের সাথে দূরপাল্লার যাত্রীদের বচসা লেগেই থাকে। এমনি সেই ঘটনার সাক্ষী রইল হাওড়া যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস। প্রধানত শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলের নিত্য যাত্রীরা দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় যাতায়াত করেন। শনিবার হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস ছাড়ার পরের এস ট্রেনে সংরক্ষিত কামরা যাত্রীদের সাথে অশ্লীল দুর্ব্যবহার করে। এর ফলে দুই পক্ষের মধ্যে বচসা পরে হাতাহাতি সৃষ্টি হয়। একজন সংরক্ষিত কামরা যাত্রী আহত হন এবং এই প্রসঙ্গে কামরার যাত্রী সংঘমিত্র গুহ জানান, তার প্রিমিয়াম তৎকাল টিকিট কেটে অযোধ্যা যাচ্ছেন তারা। এরই মধ্যে নিত্য যাত্রীরা তার সাথে এবং পরিবারের সাথে অশ্লীল শব্দ প্রয়োগ সহ দুর্ব্যবহার করে। বাধ্য হয়ে তারা ট্রেনের চেইন টেনে রেল রক্ষী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে। তৎপরতার সাথে রেল রক্ষী বাহিনীর আধিকারিকরা এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং চারজন নিত্য যাত্রীকে গ্রেপ্তার করে ব্যান্ডেল জিআরপির হাতে তুলে দেন। আমরা অযোধ্যা যাব, এই ট্রেনে আমরা তৎকাল প্রিমিয়াম কেটেছিলাম, আমরা বসেছি নর্মালি বসেছি পুরো পরিবার নিয়ে। এরা চন্দননগর আর ব্যান্ডেলের থেকে নাকি এরা রেগুলার ডেলি প্যাসেঞ্জারি করে, রেগুলার আমাদের সামনে বসলো, বসে পা তুলে পাটা নাচাতে আরম্ভ করলো। বললাম পাটা নামাও, আমার বোনকে ঠাস্তা ঠাস্তা একেবারে জানলার কাছে দিল, সামান নামান সামান নামান। আমরা চন্দননগর যাই, ব্যান্ডেল যাই, তারপরে কোথায় বর্ধমান যাই। তারপরে উনি বলেছেন যে আপনি পাটা নামিয়ে কথা বলুন, উনি তখন জুতোটা খুলে বললেন, এবার পাটা মোজাটা তুলে বলছে এবারে তো আমরা বসতে পারি। তারপরে আমাকে সহ্য করতে না পেরে সামনের বাচ্চাটাকে দিয়ে অশ্লীল অশ্লীল কথা বলতে শুরু করলো। সব ডেলি প্যাসেঞ্জার, সব ডেলি প্যাসেঞ্জার। লাস্টে যখন আমরা অবজেকশন করলাম তখন ওনাকে মারতে আরম্ভ করলো। আমাদের সিট, আমাদের যে দুটো পাশাপাশি সিট ছিল, আমার বোনের পাশে ওরা বসেছিল। কেউ ছিল না, কোনো টিটিও আসেনি, আরপিও ছিল না। আমি বাদ দিলাম ওনাকে, যখন খুব মারধর করছিল তখন আমরা চেন টেনে দিলাম। উনি সদ্য অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, আমি বলছি উনি কিন্তু হার্টের পেশেন্ট, ওনার গায়ে হাত দেবেন না। তখন আমাকে বিচ্ছিরিভাবে আমাকে টাচ করেছে, বিচ্ছিরিভাবে। আপনি কোথায় যাবেন? আমি তো যাবো অযোধ্যা। আপনার নাম? সংঘমিত্রা গুহ। চন্দননগরে আর ব্যান্ডেলের ওপর দিয়ে যখন ট্রেনটা যাবে, ট্রেন থেকে আমাদের লোকাল লোককে দিয়ে নামিয়ে ছাল ছাড়াবো, শরীরে যা আছে ছালগুলো ছাড়িয়ে নেবো, নিয়ে রেল লাইনে ফেলে দেবো। এখান দিয়ে আমরা রেগুলার যাই, রেগুলার যাই, এটা আমাদের কামরা। এস ফাইভে যাবেন, এস ফাইভে আরেকজনকে ওস্তাদ ছিলেন, এস ফাইভে যান, ওখানে আরও দাদাগিরি হয়, ওখানে আমরা লোককে বসতে দিই না। क्या बोलता है, चंदन नगर में उतरेगा, चंदन नगर में उतरेगा। जो लोग हम लोग का साथ में ले लिया है, इसका कोई और भी है, एक ही सबको चार पांच आदमी था, जो भी इनके साथ वाला है सब हमारे चार पांच आदमी कर दिए हैं। कौन से की दारू पी के था प्लेटफार्म में? मंडो क्या चीज, लॉन्ग रूट का गाड़ी है, इस सब में तीन मिला, तीन को बिठा दिए। यहाँ पे वहाँ पे कोई है ना? हाँ है। স্যার আপনারা কি ওনাকে অ্যারেস্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ আছে, অ্যারেস্ট করেছি, ব্যান্ডেলের ওনাকে হ্যান্ড ওভার করবো। আমি বলে দিয়েছি অলরেডি আপনার হাইয়ার থার্ডিং কন্ট্রোলকে বলে দিয়েছি এরকম ঘটনা হয়েছে এস টেনে, আপনি ব্যান্ডেলের স্টাফকে পাঠিয়ে দিন, অফিসার স্টাফকে ওনাকে হ্যান্ড ওভার করবো। স্যার প্রায় এরকম ডেলি প্যাসেঞ্জাররা যাচ্ছে এই ট্রেনের মধ্যে, যারা সিটে অ্যানাউন্স করছে, তারপরেও এরকমভাবে ঘটনা ঘটছে, কী বলবেন? আজকে আজকে এরকম মহিলার প্রতি একজন একটা আক্রান্ত হলেন। এর ট্রেনের মধ্যে টিটিবাবু আছে, টিটিবাবু তো টিকিট চেক করা দায়িত্ব, কিন্তু কেউ আসছে না, ওখানে সব আছে, তো টিকিট তো উনি চেক করবে না, আমার তো সিকিউরিটি দায়িত্ব, আমরা তো সিকিউরিটি কাজ করি, কিন্তু টিটিবাবুরা টিকিট চেক করবে যে লোকাল প্যাসেঞ্জার উপরে লোকাল পাঠাবে, ওনা লোকাল যে ট্রেন আছে ফাইন করো, তারপরে তো এরকম হবে, নাহলে তো আসতে আসতে এরকম।